আসসালামু আলাইকুম সকলকে, বাবুল টেলিকমের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা এই সকালে একটা ফোন সেল করলাম, যেটা কেমন সিরিজের টেকনো কেমন 20। এটা এখন ভাই ওপেন করবে আমাদের কাস্টমার ভাই। এই ফোনটা মূলত এখন মার্কেটে হাইপ তুলেছে, কারণ এই ফোনের মধ্যে আপনারা কনফিগারেশন যা পাচ্ছেন তা মানে একেবারে মানে কল্পনার বাইরে। তো আমরা এখন ফোনটা অন করব। কেমন সিরিজের মধ্যে এটাই বেস্ট বর্তমান, যেটা বড় একটা ইভেন্ট করছিল ঢাকা, যত সেলিব্রিটিরা ছিল মানে এই ফোনটার সিরিজে আর কি। আর ফোনটা দেখতে অনেক সুন্দর, আর এটার মধ্যে মূলত লেদার ফিনিশ করা হয়েছে, যার কারণে গরমটা খুব কমই হবে। আর ফোনটার কনফিগারেশন সম্পর্কে আমরা ডিসপ্লেতেই যাই। তো আমরা প্রথমেতেই ডিসপ্লেতে পাচ্ছি একটা এমুলেট ডিসপ্লে, আর এমুলেট ডিসপ্লের সাথে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর যদি ক্যামেরায় আসি তাহলে ক্যামেরার কথা না বললেই নয়, আমরা ফ্রন্টে পাচ্ছি 32 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ব্যাক পার্টে পাচ্ছি এই 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা মানে ক্যামেরা দেখেও অনেকেই পছন্দ করে ফোনটা। আর বিশেষ করে যেটা মানে না বললেই নয়, 8 আর সাথে 256 GB স্টোরেজ, মানে অবিশ্বাস্য এই দামের মধ্যে যে আপনারা 256 GB পাচ্ছেন, এটাই অনেক কিছু। আর 8 GB সাথে আরও এক্সট্রা আছে 8 GB। আর এটার স্পিকারও আমরা দুইটা বেজাচ্ছি, একটা ব্যাক প্যাটে আর একটা উপর সাইডে। আর এটা চার্জার মূলত 3300 ওয়াটের সাপোর্টেড, আর 8 ওয়াট দেওয়া আছে বক্সের মধ্যে। আর সাথে আমরা হেডফোনও পাচ্ছি একটা, যেটা অন্য কোনো কোম্পানিতে হেডফোন দেয় না এখন বর্তমানে। আর এই দামের মধ্যে হেডফোনও পাচ্ছি, একটা কভারও পাচ্ছি। আর ফোনটা কিনেছেন আমাদের এই ভাইয়া, আপনার টেকনো ফোনটা মানে এত চয়েস হওয়ার কারণটা যদি জানতাম। আমি ইউজ করতেছি এটার জন্য কিনলাম। ভাইয়াও ইউজ করে যেটা কেমন 20, এটা ব্ল্যাক কালারটা। তো ভাইয়া তো ইউজার সম্পর্কে তো জানে যে টেকনো ফোন কেমন, অনেক চার্জ ব্যাকআপ ভালো, এই বিষয়টা যাই নাই, তিনি ফোনটা নিলেন। ভাইয়া আপনি এত তো দোকান রেখে যে বাবুল টেলিকমে আসলেন, বাবুল টেলিকমে আপনার বিশ্বস্ততা। সকলে আসবেন, টেকনো ফোন আছে, আরও অন্যান্য ফোনও আছে, ভিভো আছে, তাছাড়া স্যামসাং, ইনফিনিক্স, রিয়েলমি, রেডমি, সকল ধরনের অফিসিয়াল ফোন পেতে অবশ্যই চলে আসবেন বাবুল টেলিকমে। আশা করি সাশ্রয়ী মূল্যে আমরা ফোনটা সেল করবো আপনার কাছে। ধন্যবাদ সকলকে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।